আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। টেনে টুনেই বললাম, কারণ শরীরটা খুব খারাপ, গলা শুনেই বুঝতে পারছো। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, তাই আজকের ভিডিওটা হচ্ছে স্পেশাল। দেখতেই পাচ্ছো, তোজো লুচি খাচ্ছে, ডিম আর খাচ্ছে ঘুগনি, আমরাও তার সঙ্গে খাচ্ছি। এটা তোজোর গিফট। কিসের গিফট? না, না, বার্থডে গিফট। এটা ওর নানুর বাড়ি থেকে চলে এসছে, নানু আসতে পারেনি, সেই জন্য পাঠিয়ে দিয়েছে আপুদের হাতে। আর সঙ্গে আদোসা দিয়েছে, আর এটাকে বলে তালে পাকান বলে। আর দিয়েছে গাছের আমাদের ডুমুর, কারণ নানির বাড়ি তোমরা জানো, তোজন নানির বাড়ি গ্রামে, এই যে গাছের পেয়ারা, গাছের কদম, আর দিয়েছে গাছের ডুমুর। আর আমরা এসবগুলোই সব তোজন নানির বাড়ির নিজের গাছের। এরপর দুপুরে দিয়ে দিয়েছে লাঞ্চে, কিছুই বানাতে পারিনি কারণ শরীর খুব অসুস্থ ছিল, তাই ছেলে চিকেন খেতে ভালোবাসে, তাই চিকেন দিয়েছিলাম। আর এদিকেই দেখতে পাচ্ছ, কেউ আসতে পারেনি, তার জন্য নান করছে ভিডিও কল আর মামা করছে ভিডিও কল। বিকেলে কিন্তু ডেকোরেশন মোটামুটি করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা। এই দেখো, এটা আমি কিনেছিলাম অনলাইন থেকে। এদিকে ওর আপুরা কিন্তু বেলুন ফুলানো শুরু করে দিয়েছে, ওর দুই আপুতে চলে এসছে, এই দেখো, কারণ ও নান আসতে পারেনি। ও কিন্তু সারপ্রাইজ হয়ে গেছে যে আম্মু কি সুন্দর সাজিয়েছে। ও একটু বাইরে গেছিলো রাব্বুর সঙ্গে, আপুর সঙ্গে ঘুরতে, তাই আমি এটা আগেই করে রেখেছি যে ও এসে যেন দেখতে পায়। এই দেখো, এবার তোজো কিন্তু রেডি হচ্ছে, ওর আপু রেডি করে দিচ্ছে। তারপর কি কি আয়োজন করছি সেটা তোমাদের দেখাবো। দেখো, সিঙ্গারা নিয়েছি, মিষ্টি দুরকমের আর ভুজিয়া, কারণ ছোট ছোট বাচ্চাদের কিছু আমি ইনভাইট করেছিলাম, তাদেরকে কিছু খাবার দিতে হবে, তো শুধুই তো দেওয়া যায় না, জন্মদিনের বলে কথা। আর এদিকে তৈরি হয়েছে স্পেশাল তার দিদিয়ার হাতের পায়েস। ওর দিদিয়া তো খুবই সুন্দর পায়েস বানাতে পারে, সেই জন্য এটা ওর দিদিয়াই বানিয়েছে। আর আমি এই পায়েস কিছুটা আমি রেখে নিচ্ছি, কারণ ওকে দেওয়ার জন্য। আর ওর দিদিয়ার দেওয়ার গিফট যেটা চামচ, দেখতেই পাচ্ছ, এটা ওর দিদিয়া কিন্তু আগের বছর দিয়েছিল, এ গিফট দিয়েছিলো এটা। এরপর সব বিকেলে সন্ধ্যার সময় দেখো লোকজন আসতে শুরু করে দিয়েছে। আর এই বার্থডে গিফটটা, কেক যেটা, সেটা ওর মামা কিন্তু পাঠিয়েছে, মামার স্পেশাল এটা। ওর মামা অনলাইন অর্ডার করে দিয়েছিল, তাই চলে এসছে। দিদিয়ার কোলে চেপে কিন্তু খুব সুন্দর করে কেক কাটছে। আমরা কিন্তু খুব একটা বড় আয়োজন করিনি, কারণ ইসলামিক শরীয়তে কিন্তু এই বার্থডেটা পালন করা যায় না, তবুও ছেলের খুশির জন্য আমি এটা করেছি। আস্তে আস্তে এটা কমিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই তোমরা আমার বাচ্চার জন্য দোয়া করো, সে যেন সুস্থ থাকে আর সে যেন একটা মানুষের মতো মানুষ হয়, এবং বাক্কা ইমাম ওলা হয়, ঠিক আছে? সবাই তোমরা দোয়া করো, আমাদের জন্য দোয়া করো। আর সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে তোজোকে, আর তোজোর কে উইশ করবে সবাই তোমরা অবশ্যই। আর আমরা যে সব খাবারগুলো রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, একটা করে কলা মিষ্টি, আর একটা করে ভুজিয়া সিঙ্গারা, আর দিয়েছি কি না তো একটা কালো মিষ্টি, আর পায়েস, আর দিয়েছিলাম কি না তো কেক একটু করে। সবাই কিন্তু খুব উৎসুকভাবে এই বার্থডেটা ভালোইভাবে এ করলো। এটা ওর আব্বুর দেওয়া গিফট, একটা স্পেশাল গিফট। অনেক গিফট পড়েছে, অনেক চকলেট পড়েছিল, সেগুলো আমি কিছুই শ্যুট করতে পারিনি, আমি অনেক ব্যস্ত ছিলাম। তবুও আমি কিছু কিছু রেখেছি, যেটা দেখতে পাচ্ছ ওর আব্বুর দেওয়া গিফটটা কিন্তু খুব সুন্দর। এটা এক আপু দিয়েছে ওর, ওর একটা আপু, ওর দাদার আবার বোন হচ্ছে, আবার ওরও বোন হচ্ছে, স্পেশাল গিফট। ওটা তো খুব পছন্দ হয়েছে, এই দেখো কি সুন্দর লাফাচ্ছে, শুনতেই পাচ্ছ, এই দেখো। আর তোমাদের জানাই যে এই কুর্তাটা পরে আছে, কুর্তাটা কিন্তু ওর আব্বুই কিনে দিয়েছে ওকে বার্থডে গিফটে। আমি কিন্তু কোনো কিছু দিতে পারিনি আমার ছেলেকে এখনো পর্যন্ত, আমার ভালোবাসা অনেক পেয়েছে, আমি ভালোবাসাটা দিয়ে দিই আমার ছেলেকে। আর দোয়া করে যেন আমার ছেলে অনেক বড় হয়। এটা ওর দিদিয়ার গিফট, আর এই থালাটা এক আপুর গিফট, ওর ছোটোবেলাকার ফ্রেন্ড বলতে পারো, বন্ধু বলতে পারো, সে আপুর গিফট এটা। এই দেখো, সন্ধ্যের সময় ঘুরতে যাওয়ার জন্য রেডি, সবাই তোমরা ভালো থেকো।